আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শাহানাজ বিডি ফুড ব্লগের আজকের পর্বে থাকছে ভীষণ মজাদার একটা রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লইট্টা শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি। খুব সহজে অল্প সময়ে এই রান্নাটি করা যায়, তাহলে চলুন রেসিপিটি এক নজরে দেখে নেই। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এর ভেতরে আমি শুরুতেই দিয়ে দিচ্ছি এক কাপ পানি। এবার আমি এর ভেতরে দিয়ে দিব কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিব কুচানো রসুন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আপনারা আপনাদের ঝাল বুঝে কাঁচামরিচটা দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ছয়টা লইট্টা শুটকি নিয়েছি একটু মোটা সাইজের, আপনারা আপনাদের পছন্দ মতো শুটকির পরিমাণটা নিয়ে নেবেন। শুটকিটাকে ভালোভাবে ধুয়ে তারপর গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে শুটকিটা নরমও হবে আবার এর থেকে গন্ধটাও চলে যাবে। এবার আমি এই মশলার মধ্যে শুটকিটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিব বাটা মশলা। এখানে আমি আদা রসুন আর জিরা একসাথে বেটে নিয়েছিলাম, এখানে হাফ টেবিল চামচের পরিমাণ দিয়ে দিচ্ছি। লইট্টা শুটকি কিন্তু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই আমি শুটকিটাকে 10 মিনিট পর্যন্ত ভালো করে জাল করে নিব যাতে করে শুটকিটা নরম হয়ে যায়। শুটকিটাকে ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়া। এখানে আমি 1 কেজি মিষ্টি কুমড়া নিয়েছি আর মিষ্টি কুমড়াটাকে আমি এরকম বড় চাক করে কেটে নিয়েছি, কারণ মিষ্টি কুমড়া কিন্তু সহজেই গলে যায়, তাই একটু বড় বড় চাক করে নিলে মিষ্টি কুমড়াটা একটু মানে গলে যায় না। আমার মিষ্টি কুমড়াটা অনেক বড় ছিল আর মিষ্টি কুমড়ার আমি বুকের অংশটা ফেলে দেইনি, এটা নিয়েছি। এটা দিলে তরকারিটা বেশি ঘন হয়, আপনারা চাইলে এটা ফেলে দিতে পারেন, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে। এবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আমি কিন্তু মিষ্টি কুমড়ার মধ্যে কোনো রকমের পানি দিব না, মিষ্টি কুমড়া থেকে কিন্তু পানি ছেড়ে দেয়, তাই পানির পরিমাণটা দেখে তারপর আমি এর ভিতরে পানি অ্যাড করব। এবার চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর, দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়ার ভেতর থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছে। এই তরকারিটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছি আর এই তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে, আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচের ব্যবহারটাও করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা একটু ভিন্ন আসবে। এবার আমি চুলার আঁচটাকে লো থেকে হালকা বাড়িয়ে দিয়ে তারপর ঢেকে রান্না করব 10 মিনিট, এর ভেতরেই সুন্দরভাবে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখতেই পাচ্ছেন আরো বেশি পানি ছেড়ে দিয়েছে, কারণ মিষ্টি কুমড়াটা চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্না করলে ধীরে ধীরে এর ভেতর থেকে পানি বের হয়ে আসে, এর জন্য আমি এর ভেতরে কোনো এক্সট্রা পানি দেইনি, দেখতেই পাচ্ছেন। আর মিষ্টি কুমড়াটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে প্রায়, সব মিষ্টি কুমড়া থেকে যে পানি ছেড়ে দিবে এমন কোনো কথা নাই, যে মিষ্টি কুমড়া থেকে পানি ছাড়বে না ওখানে আপনারা একটু পানি দিয়ে নেবেন সিদ্ধ করার জন্য। আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে, এবার এর ভেতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি বাগারে চলে যাব। আমি এখানে মিষ্টি কুমড়াতে কিন্তু ঝোলের পরিমাণটা বেশি রেখেছি, কারণ মিষ্টি কুমড়াটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোল অনেকাংশে টেনে নিবে। বাগারের জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর ভেতরে দিয়ে দিলাম আমি 2-3টা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আমি দেশি ছোট ছোট পেঁয়াজগুলো আছে না, সেগুলো কেটে নিয়েছি 3-4টা। এবার পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার দেখেন চেঞ্জ হয়ে আসছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, এতে করে তরকারিটা ঝাল হবে না কিন্তু সুন্দর একটা কালারও হবে, আবার খেতে কিন্তু অনেক মজা হয় এভাবে করলে। আপনারা একবার এভাবে তরকারিটা বাগার দিয়ে দেখবেন, আসলেই খুব টেস্ট হয়। এবার সাথে সাথে ঢাকনা দিয়ে আমি 2 মিনিট এভাবে রেখে দিব, এতে করে বাগারের ঘ্রাণটা তরকারির মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এবার আমি এর ভেতরে আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনিটা দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। মিষ্টি কুমড়ার মধ্যে আমরা সবসময় 1 চামচ চিনি দিয়ে দিই, ভাজি বা তরকারি যেটাই হোক খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। আমার ভিউয়ার্সদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখন এই তরকারিটা রান্না করে খান নেই প্লিজ একবার ট্রাই করে দেখবেন, নিরাশ হবেন না, আর যারা খেয়েছেন তারা তো জানেনই এর টেস্টটা কেমন। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।